আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে মনোনয়ন চাইবেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়ামাহি। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়ামাহি। সর্বশেষ চাপাই নবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু মনোনয়ন পাননি। তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় এই নায়িকা। কাজের ফাঁকে একটু অবসর পেলেই নিজ জেলা চাপাই নবাবগঞ্জের নাচলে চলে যান, কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন কি না এমন প্রশ্নের জবাবে মাহি জানিয়েছেন, যতদিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব। এবার চাপাই নবাবগঞ্জ দুই ও রাজশাহী এক দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে, দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন সেখান থেকেই নির্বাচন করতে চাই, দুই এলাকারই গণসংযোগ চালিয়ে যাচ্ছি। সম্প্রতি মাহি মাতৃত্বকালীন ছুটি শেষে শিগগিরই চলচ্চিত্রের কাজে ফিরবেন বলে জানা গেছে। ডার্ক ওয়ার্ল্ড নামের একটি সিনেমা দিয়ে কাজ শুরু করবেন। এটি নির্মাণ করবেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।